গল সিলিন্ডারৰ নতুন দামৰ তালিকা আজি ৰাজ্যৰ জিলাই জিলাই সিলিন্ডারৰ নতুন দামৰ তালিকা ইতিমধ্যে কোন জিলাত কিমান দাম হেয়া নিৰ্ধাৰণ কৰা হৈছে আপোনাৰ জিলাত কিমান দাম হল নতুন সিলিন্ডারৰ নতুন দাম কিমান হল আমি লৈ আহিছো সবিশেষ খবৰ আৰু যেহেতু আজি 1 জুন আৰু প্ৰতিমাহৰ 1 তাৰিখে সিলিন্ডারৰ নতুন দামৰ তালিকা প্ৰকাশ কৰা হয় আৰু আজিও সিলিন্ডারৰ নতুন দামৰ তালিকা প্ৰকাশ কৰা হৈছে জিলাই জিলাই কত কিমান হল সিলিন্ডারৰ দাম আমি সবিশেষ জনাম প্রতিখন জেলার তথ্য গুয়াহাটীত ঘরুয়া সিলিন্ডারের দাম 852 টাকা গুয়াহাটীত নতুন দাম হব 852 টাকা ইয়ার লগতে বজালিত 845 টাকা নতুন দাম সিলিন্ডারের ইয়া ঘরুয়া সিলিন্ডারের দাম আমি জানাই আছো বজালিত 845 টাকা বাক্সাত 851 টাকা সিলিন্ডারের নতুন দাম বরপেটাত 845 টাকা বিশ্বনাথত 866 টকা 50 পয়সা আর ইয়ার লগতে বঙ্গাইগাঁওত 837 টকা কাছাড় 937 টকা 50 পয়সা চৰাইদেউত 818 টকা 50 পয়সা সিলিন্ডারের নতুন দাম হব চিৰাঙত 837 টকা সিলিন্ডারের নতুন দাম প্রতিখন জিলাতে সিলিন্ডারের দাম পৃথক পৃথক হওয়া দেখিলে পাওয়া গৈছে আর দৰঙত 860 টকা সিলিন্ডারের নতুন দাম আজি তালিকা প্রকাশ করা হয়েছে জিলায় জিলায় সিলিন্ডারের নতুন দাম ধার্য করা হয়েছে ধেমাজিত 868 টকা 50 পয়সা ইয়ার লগতে ধুবুরীত 853 টকা 50 পয়সা সিলিন্ডারের নতুন দাম ডিব্ৰুগড়ত 802 টকা সিলিন্ডারৰ নতুন দাম এয়া আজি প্ৰকাশ কৰা হৈছে জিলাই জিলাই সিলিন্ডারৰ দাম পৃথক হোৱা দেখিবলৈ পোৱা গৈছে ডিমা হাছাউত 961 টকা 50 পয়সা সিলিন্ডারৰ নতুন দাম ইয়াৰ লগতে গোৱালপাৰাত 836 টকা 50 পয়সা সিলিন্ডারৰ নতুন দাম গোলাঘাটত 819 টকা 50 পয়সা সিলিন্ডারৰ নতুন দাম এয়া ঘৰুৱা সিলিন্ডারৰ দাম আৰু যিহেতু বাণিজ্যিক সিলিন্ডারের দাম হ্রাস হয়েছে ঘরুয়া সিলিন্ডারের দাম আমি জানাই আছো হাইলাকান্দিত 946 টাকা সিলিন্ডারের নতুন দাম হুজাইত 875 টাকা সিলিন্ডারের নতুন দাম যোরহাটত 818 টাকা 50 পয়সা সিলিন্ডারের নতুন দাম কার্বি আংলংত 825 টাকা করিমগঞ্জত 837 টাকা 50 পয়সা সিলিন্ডারের নতুন দাম কোকরাঝারত 837 টাকা জিলায় জিলায় পৃথক দাম ধার্য করা হয়েছে কোকরাঝারত 837 টাকা হব সিলিন্ডারের নতুন দাম লক্ষিমপুরত ঘরুয়া সিলিন্ডারের দাম হব 868 টাকা 50 পয়সা মাজুলীত 819 টাকা 50 পয়সা সিলিন্ডারের নতুন দাম ইয়ার লগতে মরিগাঁওত 862 টাকা 50 পয়সা সিলিন্ডারের নতুন দাম প্রতিখন জেলাত কত কিমান দাম আমি সবিশেষ তথ্য জানাই আছো নগাঁওত 875 টাকা সিলিন্ডারের নতুন দাম নলবাড়ীত 860 টাকা 50 পয়সা রন্ধন গ্যাসের দাম এয়া ঘরুয়া রন্ধন গ্যাস আর বাণিজ্যিক রন্ধন গ্যাসের দাম আজিরে পৰা যেহেতু হ্রাস হয়েছে দক্ষিণ শালমৰাত 853 টাকা 50 পয়সা ঘরুয়া রন্ধন গ্যাসের এয়া নতুন দাম শিবসাগরত সিলিন্ডার আপনাদের ক্রয় করব 810 টাকা 50 পয়সারে শোণিতপুরত সিলিন্ডার ক্রয় করব 868 টাকা 50 পয়সা তামুলপুরত 868 টাকা 50 পয়সা সিলিন্ডারের নতুন দাম আর আজি এই তালিকা প্রকাশ করা হয়েছে তিনিচুকীয়া সিলিন্ডারের নতুন দাম হব 802 টাকা উদালগুড়িত 868 টাকা 50 পয়সা সিলিন্ডারের নতুন দাম ঘরুয়া রন্ধন গ্যাসের দাম প্রতিখন জিলাতে কত কিমান আমি সবিশেষ তথ্য জানাইছো পশ্চিম কার্বি আংলংত রন্ধন গ্যাসের নতুন দাম 875 টাকা আর আজি প্রকাশ করা হয়েছে যেহেতু রন্ধন গ্যাসের নতুন দামের তালিকা আর জিলায় জিলায় রন্ধন গ্যাসের দাম পৃথক হয়েছে প্রতিখন জিলাতে কত কিমান দাম ইতিমধ্যে আমি জানাইছো আর আজিরে পৰা যেহেতু বাণিজ্যিক রন্ধন গ্যাসের দাম হ্রাস করা হয়েছে আর ঘরুয়া রন্ধন গ্যাসের দামের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে এই দামে আপনাদের সিলিন্ডার ক্রয় করব পূর্বর দাম না থাকবে পূর্বতে যদি আপনি সিলিন্ডার কমত বা ইয়াতক বেশি ক্রয় করেছিল তেতিয়া হলে
সেয়া সলনি হ'ব আজিৰে পৰা যি দাম ধাৰ্য কৰা হৈছে সেই দামতহে আপুনি চিলিণ্ডাৰ ক্ৰয় কৰিব পাৰিব প্ৰতিখন জিলাৰ বাবে নতুন নতুন দাম যেতিয়া ধাৰ্য কৰা হৈছে ঘৰুৱা ৰন্ধন গেছৰ ইতিমধ্যে আমি আপোনালোকক জনাইছো গুৱাহাটীত চিলিণ্ডাৰৰ 852 টকা বজালিত 845 টকা বাক্সাত 851 টকা বৰপেটাত 845 টকা চিলিণ্ডাৰৰ নতুন দাম বিশ্বনাথত 864 টকা বঙাইগাঁওত 837 টকা কাছাৰত 937 টকা কাছাৰত অধিক দাম হোৱা দেখিবলৈ পোৱা গৈছে 937 টকা বঙাইগাঁওত 818 টকা চিৰাঙত 837 টকা দৰঙত 860 টকা চিলিণ্ডাৰৰ নতুন দাম ধেমাজিত ৰন্ধন গেছৰ দাম 868 টকা হ'ব ধুবুৰীত 853 টকা হ'ব ৰন্ধন গেছৰ দাম ডিব্ৰুগড়ত 802 টকা হ'ব ডিমাহাছত 961 টকা ডিমাহাছতো দাম সৰ্বাধিক 961 টকা গোৱালপাৰাত 836 টকা গোলাঘাটত 819 টকা হাইলাকান্দিত 946 টকা হাইলাকান্দিতো দাম অধিক হোৱা দেখিবলৈ পোৱা গৈছে হুজাইত 875 টকা চিলিণ্ডাৰৰ নতুন দাম যোৰহাটত 818 টকা কাৰ্বি আংলঙত 825 টকা কৰিমগঞ্জত 837 টকাৰে ক্ৰয় কৰিব লাগিব ৰন্ধন গেছ কোকৰাজাৰত 837 টকাৰে ৰন্ধন গেছ ক্ৰয় কৰিব লাগিব লক্ষীমপুৰত 868 টকা মাজুলীত 819 টকা ৰন্ধন গেছৰ নতুন দাম মৰিগাঁওত 862 টকা নগাঁৱত 875 টকা নলবাৰীত 860 টকা দক্ষিণ শালমৰাত 853 টকা শিৱসাগৰত 810 টকা শোণিতপুৰত 868 টকা তামোলপুৰতো 868 টকাৰে চিলিণ্ডাৰ ক্ৰয় কৰিব লাগিব তিনিচুকীয়াত 802 টকা ওদালগুৰিত 868 টকা আৰু পশ্চিম কাৰ্বি আংলঙত 875 টকাৰে ৰন্ধন গেছ অৰ্থাৎ ঘৰুৱা ৰন্ধন গেছ ক্ৰয় কৰিব লাগিব আৰু আজি এই তালিকা প্ৰকাশ কৰা হৈছে আৰু আজি যিহেতু জুনৰ প্ৰথমটো দিন আৰু জুনৰ প্ৰথমটো দিনত এই ৰন্ধন গেছৰ ক'ত কিমান হৈছে দাম ৰাজ্যৰ প্ৰতিখন জিলাৰে নতুন দামৰ তালিকা প্ৰকাশ কৰা হৈছে